কলকাতার ঐতিহাসিক ট্রাম। এখন আমি রয়েছি ভারতের কলকাতার বালিগঞ্জে। এই পুরনো আমলের যে হাটটানা রিক্সা, সেই রিক্সার উপরে বসে রয়েছি। চমৎকার এই রিক্সাগুলো, এটি ব্রিটিশ আমল থেকেই ভারতবর্ষে এই রিক্সাটা প্রচলন ছিল। আমাদের বাংলাদেশে তো এই ধরনের রিক্সা নেই, কিন্তু কলকাতায় এখনও এই রিক্সা রয়েছে। আপনারা দেখেন যে কত উঁচা, এবং এটি হাটটানা রিক্সা। এই যে এই হাতে চেনে এখনও সেই রিক্সাটা ভারতে কলকাতায় প্রচলিত রয়েছে। এত খুবই ভালো লেগেছে এই রিক্সাতে আপনারা চড়বেন। এটি ভারতবর্ষের একটি ঐতিহ্য, কলকাতার একটি ঐতিহ্য এই রিক্সা। দর্শক, আমার পিছনে যে রিক্সাটি দেখছেন, এটি হচ্ছে মনুষ্য চালিত একটি রিক্সা। এটি ভারতের সেই ব্রিটিশ আমল থেকে রিক্সাটি প্রচলিত এবং এটি এখনও রয়েছে। এবং এটি আপনার, যদিও এটি আপনার অনেক কষ্টসাধ্য কাজ, রিক্সাটি আপনার মানুষ বহন করে নিয়ে চালায়, যার জন্য রিক্সাটি একটি ঐতিহাসিক এই কলকাতায়। এবং আপনার রিক্সাটি এখন পর্যন্ত কলকাতা শহরে আপনার চলে, এবং এটি কলকাতার যে পুলিশ সেটি এটিকে নিয়ন্ত্রণ করে থাকে বা আপনি নিয়ন্ত্রণে রয়েছে। এটি ভারতের একটি কলকাতার অন্যতম একটি ঐতিহ্য, সেই হিসেবে এই রিক্সাটি এখনও এই অঞ্চলের মানুষ চড়ে। এবং আপনার দুজন এখানে বসে, এবং এখানে একজন মানুষ তিনি ঢং ঢং করে একটি ঘন্টা বাজে, সে চলে যায় আপনার বসের সময়। খুবই সুন্দর ভাবে যে আপনারা কলকাতা আসবেন, কলকাতাটা এসে যারা পারিয়ে নিই তাদেরকে অবশ্যই আপনারা স্বাভাবিক থেকে একটু বেশি ভাড়া দেবেন। তাদের এটি মানুষ মনুষ্য চালিত একটি রিক্সা, এর জন্য আপনারা এভাবে এটি চড়বেন, এবং আমি সেই আহ্বান রাখছি আপনারা সবাই কলকাতাতে আসবেন এবং এই রিক্সাতে চড়বেন, এবং রিক্সা যারা চালায় তাদেরকে একটু বেশি ভাড়া দেবেন। ধন্যবাদ।